নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছে সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত, আর সকলকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালোভাবে ঠাকুর দেখো, ভালোভাবে ঘুরো, আর সাবধানে, যারা গাড়িতে ঠাকুর দেখবে সাবধানে গাড়ি চালাবে। আর অনেকদিন পর আজ যাচ্ছি আবারও বসি দিতে, পঞ্চমী, মানে পুজোর মুখ আজ পঞ্চমী, কাল ষষ্ঠী। তো এখন গিয়ে আমাদের চারটা সবকিছু ধরতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর এখন এখান থেকে আমরা চার ধরবো। বাবার সামনে পুরো রেডি, জাল টাল নিয়ে, মাথায় লাইট বেঁধেছো বা? কই দেখি জ্বালাচ্ছে, সুইচ একটু ডিস্টার্ব, লাইটটা সুইচ একটু ডিস্টার্ব আছে বাবা লাইট। আর আমাদের মাঝি ভাই অন্ধকার জগতে টুক টুক করে মাঝি দিয়ে নিয়ে চলে আসলো। বন্ধুরা মাছ দেখুন, মাছ দেখা যায় না, একটু অন্ধকারে লাইটের সমস্যা। আমরা চারটা ধরে কমপ্লিট করি, এতদিন পরে এসেছি বসি খেপ দিতে আর মাছের আশা নিয়ে। তো বন্ধুরা, আমাদের চার ধরা কমপ্লিট, আর আজ যা হয়েছে তাতে চার ধরতে খুবই কষ্ট হবে এরপর থেকে। দেখুন অবস্থা, জাল ছিঁড়ে, জাল ছিঁড়ে কি হয়েছে? জালটার বয়স এই 8 থেকে 9 বছর বয়স। এই 9 বছর ধরে বাবা এই জালটা নাকি নদীতেই, বাবা আর ছোটদা প্রচুর মাছ ধরেছে এই জালে, প্রচুর মাছ ধরেছে। আর এখানে আমাদের চার হয়ে গেছে, চারের জন্য আমাদের চার ধরার জন্য আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আজ খুব কম টাইমে চার হয়ে গেল। কিন্তু চিংড়ি মাছ হচ্ছে না মাঝি ভাই, চিংড়ি মাছ আগে মনে হয় গাং দিয়ে চলে গেছে। চিংড়ি মাছ হলে কিন্তু ছোটদের সব থেকে ভালো চার, মনে হচ্ছে গাং দিয়ে চলে গেছে চিংড়ি মাছ। একটা জায়গায় যাবো, ওখানে গিয়ে চারটার কাটবো, চারটার গেতে তারপরে আমরা খ্যাপ ফেলবো। বাবা এখন চার ঢালবে, বাবা চার কাটবে আজ না বাবা, ফেলো দেখি কত পার্শ্ব মাছ ধরলে, বড় বড় সাইজের এই হয়ে যাবে, বেশি হয়ে যাবে চারে, সব বড় বড় সাইজের পার্শ্ব। আর এখন তো আর আছে, বাবা চার কাটতে শুরু করে দিয়েছে। চিংড়ি মাছের চোখগুলো থাকে, এইটা জলের তলায় গেলে মানে জল জল করে, আর এইটা সব থেকে ভালো চার চিংড়ি মাছের। চিংড়ি মাছটাই হচ্ছে না এই কদিন, আগের কোনো পাইনি মর্নিংয়ে, বলো বা? চিংড়ি মাছ গাঙ্গে চলে গেছে, অত্যন্ত বর্ষাতে চিংড়ি মাছ কম থাকে। হ্যাঁ, তো আমাদের চার কাটা কমপ্লিট, আর যে পার্শ্ব মাছগুলো ব্যাগে রেখেছিলাম সেগুলো দেখাচ্ছি, সব বড় বড় সাইজের পার্শ্ব মাছ ছিল। দেখুন একবার, সব বড় বড় সাইজের পার্শ্ব মাছ। সর্দা ওখানে সামনে চার গাচ্ছে, সর্দা সব পার্শ্ব মাছের চার, সব পার্শ্ব মাছের চার। চিংড়ি মাছ তো হচ্ছে না, কি করা যাবে? চিংড়ি মাছ নদীতে চলে গেছে। দেখুন এবার, হয়তো ভাবতে পারেন যে ছোট ছোট পার্শ্বে, এইবার দেখলে বুঝতে পারবেন যে ছোট পার্শ্বে না বড় পার্শ্বে, এগুলো সব এক বিঘো করে আছে পার্শ্বগুলো। পঞ্চমী গুণে খাওয়া দেওয়া হচ্ছে, সবাই পুজো দেখতে যেতে আমরা নদীতে আছি। আর সামনে বাবা আছে, বাবা এখন লাইট টাইট বেঁধে নেবে, তারপর বাবাও চার গেতে শুরু করবে। তো চলো আগে আমরা চার গেতে কমপ্লিট করি। তো বন্ধুরা, এখানে আমাদের চার গাথা কমপ্লিট বর্শিতে, এখন যাব গিয়ে আমরা বর্শি ফেলবো, একটু বাইরের দিকে যেতে হবে আমাদের। বাবা ছোল ছেড়ে দিয়েছে, আর ছোড়দা এদিকে, আমাদের মাঝি ভাই আস্তে আস্তে বিয়ে নিয়ে চলছে। কি হবে, সবাই তো পুজো দেখছে, আর আমরা মাছ দেখাবো, আজকে আমরা মাছ সেই আশা নিয়ে এসেছি। থুথুড়ি বুড়ি মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। তো আমাদের বর্ষি ফেলা শুরু হয়ে গেল, এখনো বর্ষি ফেলা চলছে আমাদের, আজ পঞ্চমী, কিন্তু জলের টান এখনো প্রচুর, বাবা বর্ষি ফেলে পারছে না, তাই না ছোটদা? প্রচুর জলের টান। তো বন্ধুরা, অবশেষে আমাদের বর্ষি ফেলানো কমপ্লিট, আর হয়তো দু একটা আছে। থুথুড়ি বুড়ি এই বাজার, দেখুন জলের স্রোত কি। আর এখানে আমাদের মাঝি ভাই, যে এতক্ষণ এই অন্ধকার জগতে মাঝি দিয়েছে, অন্ধকারের মাঝি আমি। তাহলে আমাদের দেখা হচ্ছে কবে?
ষষ্ঠীর দিন, ষষ্ঠীতে সকালে পঞ্চমীর খাও ষষ্ঠীর টান, তাই তো ঝর্দা? তাহলে এখন আমরা বাড়ি যাচ্ছি, পঞ্চমীর দিন রাতে খেয়াও দিলাম আর ষষ্ঠীর দিন সকালে তোলা হবে। দেখা যাক কী মাছ হচ্ছে, মাছের আশায় খেয়াও দিয়েছি। পুজো চলছে, সেই পুজোর ভিতরে আমরা অনেকেই ঠাকুর দেখছে আর আমরা মাছ দেখাবো বলে নদীতে এসেছি। তো চলো দেখা হচ্ছে কাল সকালে, গুড নাইট। তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আমরা চলে এসেছি আর এখন গিয়ে বড়শি তুলতে যাব। চলো আজ ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে আমরা মাছ তুলব, তাই তো ছোটদা? চলো আজ হচ্ছে ষষ্ঠী, এই ষষ্ঠীর দিনে একটু নৌকাটা পরিষ্কার করছে বাবা। হ্যাঁ আমরা চলে এসেছি বড়শির ছোলের কাছে আর এখন বাবা ছোল ধরবে, ছোল তোলা হবে, তারপরে তো বড়শি টানা শুরু। তো আজ ষষ্ঠীর দিনে আমরা বড়শি তুলছি, দেখা যাক কি মাছ হচ্ছে। বাবা ছোল তুলে নিচ্ছে, তো বাবা এখানে বড়শি টানা শুরু করে দিয়েছে, দেখা যাক প্রথমে আমাদের কি মাছ আসে। এটাকে বলা হয় মেদ মাছ, বাবা ভোলা মাছ বাবা, এতক্ষণ পরে চলে আসলো একটা গাগরা ট্যাংরা। মাছ আছে, তোলো তো তোলো তো, একটা বড় দেখে মাছ তোলো, মাছ আসছে না? একটা বড় মাছ তোলো, বড় ঢিলা ঢিলা দেখছে, টানছে তো লেত, লেত টেনে নিয়ে যাচ্ছে। ও মাছ চরগোদা, বাবা বড় সাইজের চরগোদা। তন্দুরার চরগোদাটা প্রায় 1 কিলো হবে না বা? বড় সাইজের একটা চরগোদা এসছে অনেকক্ষণ পরে, বাবা ঢুকিয়ে দেবে। আর এই হচ্ছে মাছ সবে মাত্র, দুটো গাগরা ট্যাংরা, একটা ভোলা আর একটা চরগোদা বড় সাইজের। কিছু বলো তুমি, মাছ আবার আছে? মাছ আছে, কই তুলো, চরগোদা তুলো তুলো তুলো। হ্যাঁ ও সাহেব, সাহেব চরগোদা, সাহেব চরগোদা, চলো হবে হবে। আবার একটা সাহেব চরগোদা এসেছে, এই দাদারাও আমাদের সুন্দরবনে জীবন জীবিকা করে খায়। দেখুন মাল বাদে কি কর, কোন কায়দা, এমন তো তোমাকে জালে বাঁধে না, এরকম তো সব মাছ আছে রাজু।
তোলো 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 মাছ তোলো তোলো অনেকক্ষণ মাছ ও মেদ মাছ মেদ মাছ মেদ মাছ মাছ না হ্যাঁ মাছ আছে বা তোলো 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 তো আমরা চলে এসেছি আমাদের কি বা মেদ মাছ এটা আবারও মেদ মাছ শুধু চড়গুদার মেদ হচ্ছে না মনটা ঠিক চলে এসছে ও মেদ মাছ তো আমরা এখানে মাছগুলোকে খুব যত্ন সহকারে রেখেছি এই ট্রেটার ভিতরে মানে এগুলোকে আমরা গাছা বলি মাছ আছে নদীতে এপারে বা ওপারে দুদিকেই মাছের চার করছে তেরো মাছ কিন্তু বর্শিদের সে তেমন মাছ নেই আমাদের আর বাবা বলছে লাস্টের দিকে মাছ আছে মেদ মাছ মেদ মাছ চলে এসছে মাছটা মেদ মাছ এসছে আমারও একটা তো আমাদের আর বেশি বর্ষি নেই ঠিক আছে সামনেই আমাদের ছোল ঠিক আছে তো আমাদের বর্ষি তোলা কমপ্লিট আর এখন আমরা চলে যাবো আস্তে আস্তে ঘাটের দিকে আর খুব খিদেও পেয়েছে ভালো হয়নি আর সামান্য মাছ পেয়েছি তো আর ষষ্ঠীর দিন ছোট বলছে একটা ষষ্ঠীর দিনে বড় মাছটা আসলে ভালো যাই হোক হবে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর ঘাটে গিয়ে সম্পূর্ণ মাছ দেখাবো কত কি মাছ তোমরা এই হচ্ছে আমাদের মাছ আজকে টোটাল মাছ এটাই বড় মাছ পাইছি ষষ্ঠী ষষ্ঠীতে বড় মাছ পাইছি হ্যাঁ আবার হবে কাল হবে প্রতিদিন তো আর এক সময় হয় না আর এদিকে গান চলছে সময় পুজো হচ্ছে শ্রদ্ধা এখন গিয়ে ঠাকুর দেখতে যাবে দিনের বেলা ঠাকুর দেখবে রাত্রিবেলা বর্ষি ফেলবে বর্ষার জন্য নদীর জল অত্যন্ত মিষ্টি হয়েছে না ওর জন্য নদীতে যা মাছ আছে বসি চার খুব কম কম হচ্ছে ওর জন্য মাছটা মাছ আছে নদীতে কিন্তু বসি চার করতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ মাছ আর সবাই ভালোভাবে পুজো দেখবেন সাবধানে পুজো দেখবেন আর আজ ষষ্ঠী কাল সপ্তমী আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন সবথেকে ভালো ঠাকুর কোথায় হয়েছে আমাদেরও তো একটু ইচ্ছা হয় ঠাকুর দেখার কি ছোটদা যাবে তো যাবো মানে